পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি নেতা ইমরান খানের অনুসারীরা দেশটির শক্তিশালী সেনাবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, কিন্তু অভূতপূর্ব এ ঘটনার পর সেনাবাহিনী পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। পারমাণবিক ক্ষমতাধর দেশটির সেনাবাহিনীর একসময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমরান খান ও শক্তিশালী সেনাবাহিনী এখন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। মাসের শুরুতে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করা হয়। তার অভিযোগ, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন জেনারেলরা। তাকে গ্রেফতারের পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেনা স্থাপনা, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বাসভবন লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এজন্য দায়ী করা হয় ইমরানের সমর্থকদের। পাকিস্তানের সেনাবাহিনী আগে কখনো এমন চ্যালেঞ্জের মুখে পড়েনি। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দেশটির সেনাবাহিনী ভয় ও শ্রদ্ধার মিশ্রণে দেশটিতে আধিপত্য ধরে রেখেছে। 3 দশক ধরে পাকিস্তানের শাসন ক্ষমতায় থাকার পাশাপাশি বেসামরিক সরকারের উপরেও প্রভাব বিস্তৃত করেছে। পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা ও আমলা নাইম খালিদ লোদি বলেন, আমি ঢাকার পতন দেখেছি, এরপরে অবশ্যই সেনাবাহিনীর আরো বিরোধিতা দেখেছি, কিন্তু এত তীব্র চ্যালেঞ্জ আগে দেখিনি। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় ও বাংলাদেশের জন্ম হওয়া পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দেশটির সেনাবাহিনীর সবচেয়ে বড় পরাজয়। 1971 সালে মুক্তিযুদ্ধে পরাজয়ের পর বেসামরিক নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা গ্রহণ করেন। তিনি 5 বছর সেনাবাহিনীর উপর আধিপত্য ধরে রাখতে পেরেছিলেন। তবে 1977 সালে দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। সেনাবাহিনী এরপর 11 বছর ক্ষমতা ধরে রাখে। সামরিক শাসক জেনারেল মোহাম্মদ জিয়াউল হক ভুট্টোকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ইমরান খানকে গ্রেফতারের 2 দিন পরে আদালত তাকে জামিন দেন। তবে পিটিআই নেতাকর্মীরা এরপর থেকে সেনাবাহিনীর ক্ষোভের মুখে পড়েছেন। দেশটির হাজারো নেতাকর্মীকে আটক করা হয়েছে, তাদের মধ্যে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগীরাও রয়েছেন। দেশটির সরকার বলছে, যাদের আটক করা হয়েছে তারা বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনার হামলায় জড়িত, তাদের সামরিক আদালতে বিচার হবে। সামরিক আদালতে মূলত রাষ্ট্রের শত্রুদের বিচার করা হয়ে থাকে। বর্তমানে পাকিস্তানের বিপর্যয়কর অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির সামরিক বাহিনী ও জনপ্রিয় রাজনৈতিক নেতার মধ্যে ক্ষমতার প্রদর্শন 22 কোটি জনসংখ্যার দেশটিকে চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। দ্য ব্যাটল অব পাকিস্তান বইয়ের লেখক ও আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সম্মানিত ফেলো সুজা নওয়াজ বলেন, পাকিস্তান সেনাবাহিনী তাদের সামরিক শক্তি জাহির করার পাশাপাশি নাগরিক সমাজের বিরুদ্ধে কঠোর সেনা আইন প্রয়োগের চেষ্টা করছে। এর মাধ্যমে তারা দেশটির নাজুক সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে পাকিস্তানের সেনাবাহিনীর শক্তির কাছে দেশটির কোনো বেসামরিক সংস্থা দাঁড়াতে পারেনি। দেশটির নির্বাচিত কোনো সরকার তার পূর্ণ মেয়াদ পার করতে পারেনি। ইমরান খান এ থেকে বেরোতে পারবেন এমনটা ভাবার কারণ নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 70 বছর বয়সী ইমরান খান 1992 সালে পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছেন। তিনি খেলার মাঠে তার আগ্রাসী অপরাজেয় মনোভাব তার রাজনৈতিক জীবনেও টেনে এনেছেন। ইমরানের বিরোধীদের অভিযোগ, রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে বেশি কিছু করতে পারেননি ইমরান খান। তবে সেনাবাহিনীর সহায়তা নিয়ে 2018 সালে প্রধানমন্ত্রী হন তিনি। তবে গত বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান অভিযোগ করেন, তাকে সরানোর পেছনে দেশটির সাবেক সেনাপ্রধানের হাত রয়েছে। অর্থাৎ যে সেনাপ্রধানের হাত ধরে তিনি ক্ষমতায় আসেন তার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তবে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর পেছনে কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে দেশটির সেনাবাহিনী। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে নানা রাজনৈতিক কর্মসূচি শুরু করেন ইমরান খান। তাতে তিনি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন। অনেক বিশ্লেষক বলেন, সেনাবাহিনীর অনেক কর্মকর্তার সমর্থন রয়েছে তার প্রতি। দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি ইন পাকিস্তান বইয়ের লেখক ও শিক্ষাবিদ আকিল শাহ বলেন, ইমরান খান তার অপসারণ ঘিরে কর্মী সমর্থকদের অসন্তোষকে অস্ত্রের রূপ দিয়েছেন। ইমরান খানের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। স্থানীয় জরিপ অনুযায়ী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। এ বছরের নভেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অবশ্য নানা দিক থেকে ইমরান খানের দুর্বলতাও রয়েছে। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর বেশ কয়েকটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব মামলার মধ্যে দুর্নীতি ও সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। এসব মামলার কারণে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করার ঝুঁকি রয়েছে। সেনাবাহিনীর বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক পিটিআই নেতাদের উপর চাপ প্রয়োগ করতে পারে। ইমরান খান অভিযোগ করেছেন, সেনাবাহিনীর চাপে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা পিটিআই ছেড়েছেন।
বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী ও ইমরান খানের মধ্যে আলোচনা জরুরি। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বেসামরিক সরকার পরিস্থিতি সামলাতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার কোনো লক্ষণ নেই। দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ইমরানের সমর্থকেরা স্পর্শকাতর সেনা স্থাপনায় হামলা করেছেন, আইন তার নিজস্ব পথে চলবে। ইমরান খানের ঘনিষ্ঠ জুলফিকার বুখারি বলেন, পিটিআর পক্ষ থেকে সেনাবাহিনীকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও কোনো জবাব মেলেনি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত কেউ কথা শুনতে চান না। বেশ কয়েকজন বিশ্লেষক মনে করছেন, ইমরান খানকে টিকে থাকতে হলে জেনারেলদের শান্ত করতে হবে। অন্যরা বলেন, সেনাবাহিনী ক্ষুব্ধ হয়েছে, তারা পিছু হটবে না। শিক্ষাবিদ আকিল শাহ বলেন, পাকিস্তানের ক্ষমতা বন্দুকের গুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়। পাকিস্তানি সেনাবাহিনী শিগগিরই ইমরান খানকে দেওয়া দাবরানি বন্ধ করবে না। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে ওয়াশিংটনের হাটসন ইনস্টিটিউটের শিক্ষাবিদ হোসেন হাক্কানি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী তাদের অবস্থান হারিয়েছে, তারা কোনো আক্রমণ বা কটূক্তি মেনে নেবে না। হুসেন হাক্কানি আরো বলেন, পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা আসে ক্ষমতার প্রদর্শন করে, জনপ্রিয়তা দিয়ে নয়। পাকিস্তানের সেনা কর্মকর্তারা চান লোকজন তাদের পছন্দ করুক, তবে তাদের আরো বেশি পছন্দ লোকজনকে নিয়ন্ত্রণ করা। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক বেশি মদ পান করায় ও কোকেন নেয়, তার মানসিক স্বাস্থ্য স্থিতিশীল নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার পাক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের প্যাটেল ইমরান খানের মেডিকেল রিপোর্টে থাকা তথ্য জানাতে গিয়ে এসব কথা বলেন। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী কাদের প্যাটেল দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মূত্রের রিপোর্টে অ্যালকোহল ও কোকেনের মতো বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। নয়মে গ্রেফতার হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরান খানকে PIMS হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আসা রিপোর্ট সম্পর্কে করাচিতে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল রিপোর্টের বিস্তারিত জানানোর আগে বলে নেন, এটি সরকারি নথি। প্যাটেল বলেন, রিপোর্টে তার পায়ের হাড়ে কোনো ধরনের ফাটল পাওয়া যায়নি। তিনি 5-6 মাস ধরে পায়ে প্লাস্টার করে রেখেছিলেন, কিন্তু মেডিকেল রিপোর্টে এর প্রয়োজনীয়তা রয়েছে, এ ধরনের কিছুই পাওয়া যায়নি। ইমরান দাবি করে আসছেন, গত 3রা নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদের লং মার্চে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ইমরান খানের পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে। পাক স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য PTI প্রধানের প্রস্রাবের নমুনাও নেওয়া হয়েছিল। প্রাথমিক রিপোর্টে এত বিষাক্ত উপাদান পাওয়ার পাশাপাশি তিনি যে অতিরিক্ত মদ পান ও কোকেন নেন তার প্রমাণও পাওয়া গেছে। পাশাপাশি ইমরানের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে বলা হয়েছে, তার কর্মকাণ্ড ও শারীরিক ভাষা একজন সুস্থ মানুষের মতো নয়। রিপোর্টে বলা হয়েছে, মানসিকভাবে সুস্থ মানুষ কখনো এমন ধরনের অঙ্গভঙ্গি করে না, বলেন স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল। PTI প্রধান রাজনীতিতে শালীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো ভুলে গেছেন মন্তব্য করে প্যাটেল বলেন, আমিও বলছি যে ইমরানের মানসিক অবস্থা ভালো নয়। প্যাটেল বলেন, ইমরান খান যা বলেছেন সেখান থেকে ভিন্ন কথা বলছে তার মেডিকেল রিপোর্ট। রিপোর্টের বিস্তারিত এলে তা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ইমরান যা করছেন তা কেবল একজন এজেন্ট বা পাগলই করতে পারে। পাক স্বাস্থ্যমন্ত্রী বলেন, 5 চিকিৎসকের প্যানেল বলছে ইমরান খানের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি অস্বীকার করেছে ইমরান খানের দল PTI। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তারা। এক টুইট বার্তায় দলটি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের প্যাটেল ও তার সহযোগী NAB স্বাস্থ্য মন্ত্রণালয় PIMS হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন।